প্রবাস জীবনে আমরা আবারও মুখোমুখি হয়েছি প্রবাসী বাংলাদেশি পিয়ার প্লাসিডের সঙ্গে। আজকে আমরা তার সঙ্গে আলাপ করব তার লেখালেখি নিয়ে। আপনি তো লেখালেখির সঙ্গে সম্পৃক্ত, কি ধরনের লেখালেখি করেন? এক সময় আমি ছাত্র জীবনে কবিতা লিখতাম, আমার বেশ কবিতা ছাপা হয়েছে, তখন কিছু দৈনিক পত্রিকায় বা বিভিন্ন স্মরণিকা ছাপা হয়েছে। এক পর্যায়ে গিয়ে আমি, এটা সম্ভবত 1986 সন, রোম থেকে আমাদের পোপ জন পল আসছিলেন, আমার দায়িত্ব ছিল একটা স্মরণিকা প্রকাশ করার জন্য। আমি কিছু বিশিষ্ট লেখকের লেখা আনতে যাই, তো হঠাৎ আমাদের সময় শেষ, মানে ওই দিন আমাদের স্মরণিকা না করলেই নয়। তখন আমি যাদের যাদের কাছে লেখা চেয়েছি তার মধ্যে একজনই বাকি ছিলেন, উনি আমাকে মানে খুব কষ্ট দিলেন, উনি একটা কথা বলে যে আমি তো অমুক কবির মতো কবিতা লিখি না, যে আমি ইচ্ছে করলেই টান দিয়ে কবিতা লিখতে পারবো। তা উনি আমাকে বিশাল এক গল্প দিলেন, এরপর থেকে আমি সত্যিকার অর্থে কবিতা লেখা ছেড়ে দিছি। আমি কবিতা পড়তে পছন্দ করি কিন্তু আমি লিখি না, এরপর থেকে আমি গল্প লিখি, আর সেই গল্প লেখার টানে কিন্তু আমি এখন উপন্যাস লেখার দিকে ঝুঁকছি। আমার এ পর্যন্ত বই আছে 4টি, যেমন অনুশোচনা, এটা একটা সামাজিক কাহিনী, তারপর হলো পোড়াবাড়ি, পোড়াবাড়িটা পুরোটাই মুক্তিযুদ্ধের ওপর, আমাদের গ্রাম পুড়িয়ে দিছে পাকিস্তানিরা, সেটার উপর লেখা পোড়াবাড়ি। তারপর দিনগুলি মোর, জাপান আসার পর 1991 সন থেকে 1995 এর যে আমার কিছু ভালো খারাপ সুখ দুঃখের অভিজ্ঞতা এই জাপান বা দেশ নিয়ে, সেটার উপর ভিত্তি করে লেখা দিনগুলি মোর। সেখানে কি ধরনের লেখা স্থান পেয়েছে? আমি কিভাবে প্রথম দেশ থেকে উড়ে আসি, এয়ারপোর্টে কি ঘটনা ঘটেছে, জাপান আসার পর কাদের দেখা পেয়েছি, আমার জাপান আসার পর কার সবচেয়ে বেশি অনুপ্রেরণা ছিল, কি আমাকে সহযোগিতা করেছে, তারপর কি ধরনের কাজ করেছি, জাপানে আসার পর আমি কিছু বাস্তব অভিজ্ঞতা বা কষ্টের মুখোমুখি হই, এটা বোধহয় শ্রোতাদের বললে ভালো হবে। হ্যাঁ, আমিও তাই বলতে চাচ্ছিলাম, বইটা তো হয়তো পড়ার সুযোগ সবার হবে না, আপনি একটা ছোট্ট অভিজ্ঞতা, সেখানকার লেখা একটা অভিজ্ঞতার কথা আমাদের বলুন না। আমার কষ্টের কথাই বলি, কষ্টটা ছিল যে আমি চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ করে আশ্রয় পাচ্ছিলাম না, যেখানে যাই সবাই আমাকে আশ্বাস দেয় কাজ দিবে, জায়গা দিবে। এক জায়গায় আমি অন্যজনের মাধ্যমে গিয়ে আশ্রয় নিই, তার আগে যে ঘটনা ঘটে, আমাকে বলা হলো সকাল 7টার সময় স্টেশনে এসে দাঁড়াতে, সকাল 7টার আগেই 6:30 আমি এসে হাজির, তখন আজকের মতো টেলিফোন নেই। আমি সকাল 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, রাত 11:30 পর্যন্ত আমি সেই স্টেশনে শীতের মধ্যে, কি যে কষ্ট, আমি সেই লোকের অপেক্ষায় থাকতে থাকতে আমার বলার কোনো ভাষা ছিল না। 11:30 বাজে, তখন আমাকে ফোন, আমি আমার ফোন ধরে বলেন যে তুমি কোথায় আসো, আমি বললাম যে অমুক জায়গায় অমুক স্টেশনে অমুক অবস্থায় আছি। এসে আমাকে একটা কথা বলল যে তোমাকে এসে রাখতে রাজি হয়নি। রাজি না হওয়ার যে কারণ, এটা আমার প্রিয় শ্রোতাদের বলতে ইচ্ছুক না, আমি শুধু কথা শোনার পর মনে হলো যে হে আল্লাহ, তুমি যদি সত্যিকার থাকো তুমি মাটি এখন ভাগ করে দাও। আমার এত কষ্টের একটা অভিজ্ঞতা, এরপর আনন্দময় একটা কষ্ট, এর পরের দিন আমি একটা আশ্রয় নিয়েছি, রাত 12টার সময় এক বাসায় উঠি, কেউ নাই, বাসার মালিক চাকরি করে ভোর পর্যন্ত, 3টার সময় টেলিফোন দিল আমাকে, আমাকে মানে ওই বাসায় রিং হচ্ছে, আমি নতুন উঠছি 12টার সময়, কয়েক ঘন্টার তফাত, তো রিং হচ্ছে হচ্ছে, তো বিশাল আওয়াজ, ভয় পেয়ে গেলাম, তো কার ফোন আমি কি ধরবো, এত রাতে ধরা ঠিক হবে কি না জেনে ধরিনি। এতবার ফোন হচ্ছিল, তখন বাধ্য হয়ে 3:45 বোধ হয় বাজে, ফোন রিসিভ করার পর শুরুতেই আমাকে গালি দিলেন যে আমি কেন ফোন ধরি না, তো বললো যে এখনই বাসা ছাড়ো, আমি বান্ধবী নিয়ে আসতেছি। এই ভোরে বাইরে শীত, বরফ পড়তেছে, তো আমি শুধু আমার কাপড় পরতে যে সময়টা লেগেছে বোধহয় 5 মিনিট আমি অতিক্রম করে ফেলেছি তার দেওয়ার সময় থেকে। আমি দোতলা থেকে নামতেছিলাম, সে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, আর ও বান্ধবী নিয়ে আসলো, ফিলিপিনি এক মহিলা, সিঁড়ির মাঝখান পর্যন্ত আমি যখন নামলাম বিশ্রী একটা গালি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিছে উপর থেকে, এত অসহায়। সেই সকাল, বরফ, শীত, ছোট বৃষ্টি, মনে হলো যে আমার মা জন্ম দিয়ে ভুল করেছে, কেন এই কষ্ট আমাকে পাঠাইছে, কেন আসলাম, এই কষ্ট আমি আমার জাপান লাইফে কখনো ভুলবো না। এই কথাগুলো আমি বইতে লিখছি, দিনগুলি মোর,
এবং ও থেকে আমি কিন্তু মানুষ হওয়ার জন্য জাপানে স্ট্রাগল করে আসছি। আমি যে কষ্ট পেয়েছি আমার জীবনে, জাপান প্রথম জীবনে, সেই কষ্টগুলোকে ভোলার জন্য নয়, সেই কষ্টকে আমি শক্তি মনে করে জাপানে ঘুরে দাঁড়ানোর জন্য, মানুষ হওয়ার জন্য, বাঙালি হিসেবে পরিচয় দেওয়ার জন্য আমি কিন্তু স্ট্রাগল করে আজকের প্লাসিড হয়েছি। সেই দিনের কথা শুনে আসলে মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। এবং আজকে আমরা পাচ্ছি আপনাকে বিবেক বার্তা নামে একটি পত্রিকার সম্পাদক হিসেবে। এই বিবেক বার্তার লেখা কিভাবে শুরু হলো, অর্থাৎ নিজস্ব একটা পত্রিকা? আমি এখানে যখন আসি সাংবাদিকতা ছাড়িনি, ঢাকা থেকে অনেক সময় অনেক অতিথি আসতেন, যেমন ছড়া সম্রাট লুৎফর রহমান রিটন, এরপর আসলেন ডক্টর নওয়াজেস আহমেদ, উনি মারা গেছেন, উনি আসলেন, উনি আসার পর সময় চাইলেন, ওনাকে হিরোশিমা নিয়ে ঘুরালাম। একটা সময় মনে হলো যে আমি যদি একা তাদের দেশ থেকে প্রতিনিধিদের নিয়ে না ঘুরি, যদি এখানে আমাদের একটা সংগঠন থাকে লেখক সাংবাদিকদের বা যারা এই মানসিকতা নিয়ে আসে তাদের নিয়ে একটা সংগঠন করতে পারলে বোধহয় আমার একার পক্ষে জিনিসটা না করে সবাই মিলে কাজ করতে পারবো, যেমন পয়সা, সময় সব মিলেই। সেই ডাক থেকে আজকের এখানে লেখক সাংবাদিক ফোরাম একটা প্রতিষ্ঠিত হয়েছে। গঠনতন্ত্র পর্যন্ত আমি তৈরি করে ঠিক করে দিলাম। আগের রাতে আমাদের কথা হলো যে পরদিন সব কিছু ঠিক হবে, আমাদের কার্যকরী পরিষদ ঘোষণা করা হবে। ওই রাতে তাদের মধ্যে মানে আমার আমাকে ছাড়ার সবার মধ্যে একটা পরিকল্পনা হলো যে আমাকে কোনো মূল দায়িত্ব দেওয়া হবে না। এটা যখন আমি জেনে গেলাম, পরদিন আমি গিয়ে বললাম যে আমার কোনো সংগঠন দরকার নেই, আমার ইচ্ছা পূরণ হলো যে একটা সংগঠন এখানে থাকবে। এবং সরে যাওয়ার পর এই লোকগুলোর বিবেকে তারা দেয়, এই জন্য আমি চিন্তা করলাম যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেই কথা আমার মনে রেখে নাম দিলাম বিবেক, যে আমি বিবেক নাম দিয়ে কাজ করব। প্রথম আমার বা মাসিক ম্যাগাজিন করি বিবেক নাম দিয়ে, সেটাই এখন বিবেক বার্তা নামে সবাই চিনে জাপানে। বিবেক বার্তা তো এখন অনলাইন সংস্করণও বার হচ্ছে, অনলাইনেও রয়েছে। অনলাইনে কেমন সাড়া পাচ্ছেন, কারা এটা বেশি দেখছে? এক সময় ভাবতাম যে এটা শুধু জাপান ভিত্তিক হবে, সেজন্য আমি জাপানের সংবাদ ছাড়া কখনো এটা আমি খুব একটা চিন্তা করিনি। সুনামির পর যখন আমরা সুনামি এলাকায় গেলাম, তারপর কিছু নিউজ ঢাকাতে, কিছু সংবাদ আমি ঢাকাতে প্রচার করলাম, এরপর থেকে আমার বিবেক বার্তার বাইরে থেকেও প্রচুর হিট হতে থাকে জাপানের সংবাদ শোনার জন্য, জানার জন্যে বা বিভিন্ন কারণে। হয়তো এখন আমার জাপান থেকে হয়তো খুব বেশি হিট হয় না, বাট হিট হয় প্রবাস থেকে, অন্য দেশ থেকে। তবে আপনার লক্ষ্য ছিল প্রবাসীরা? আমার লক্ষ্য ছিল জাপান ভিত্তিক, প্রথমে জাপান ভিত্তিক ছিল, কিন্তু এখন সবাই শুনছে। সবাই আমার বিবেক বার্তায় ঢুকলে জাপান প্রথম কিভাবে সহযোগিতা করছে, এ পর্যন্ত কত ওডিআই বা সহযোগিতা কত পরিমাণ দিছে, সেটা কিভাবে দেওয়া হয়েছে বা জাপানের নিয়ম কানুন, এই বিষয়গুলো মূলত আমি আমাদের সংবাদের বাইরেও bibekbarta.com/portal নামে একটা সাইট করা হচ্ছে, ওখানে এই তথ্যগুলো থাকবে আর কি। এছাড়া বিবেকের অধীনে আপনি আর কি কাজ করেছেন? বিবেককে আমি অনলাইন টিভি চালাচ্ছি, অনলাইন বলতে ইউস্ট্রিমে। ঢাকাতে আমার একটা বাচ্চাদের স্কুল চলছে সূত্রাপুরে, বিবেক ইন্টারন্যাশনাল স্কুল। আপনি জানেন যে টোকিওতে সবচেয়ে বড় বাঙালিদের আয়োজন হলো বৈশাখী মেলা, ইকেবুকুরুতে, হ্যাঁ, যেখানে শহীদ মিনার তৈরি করা হয়েছে। ওখানে যখন প্রথম বৈশাখী মেলা করা হয়, তখন আমি বিভিন্ন জনের কাছ থেকে বই সংগ্রহ করে বইয়ের প্রদর্শনী করলাম। এবং এরপর আমি প্রতি বছর কোনোবারই কিন্তু বাদ জানি বইয়ের স্টল দিয়ে আসি বৈশাখী মেলায়। এই বৈশাখী মেলাতে আমি প্রথম 2005 সনে আমাদের খ্যাতিমান লেখক, নাট্যকার, বর্তমানে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ওনাকে আমি জাপান আমন্ত্রণ করি। উনি আমাদের স্টলে বসেন সেই বৈশাখী মেলায়, এবং ওই বছরই তাকে বিবেক সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এরপর আমি আনিসুল হক, উনিও কিন্তু বিবেক বার্তার আহ্বানেই টোকিও আসেন। এবছর আমি দুজন জ্যাপানিজকে বিবেক পুরস্কার দিই, একজন ছিলেন প্রফেসর নারা, উনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার যুদ্ধের আমাদের পক্ষে প্রথম জাপানিজদের মধ্যে জনমত সৃষ্টি করেন। আরেকজন হলেন আমাদের দেশে জাপানিজ রাষ্ট্রদূত ছিলেন মিস্টার হরিগুচি, উনি পূর্ণাঙ্গ বই লিখছেন তার নিজের ভাষায় বাংলাদেশকে নিয়ে, এই বইয়ের জন্য ওনাকে আমরা বিবেক পুরস্কার দিই। এবং এটা আমি এখন থেকে প্রতি বছর একজন বাংলাদেশি, একজন জাপানিজকে দেওয়ার চিন্তা ভাবনা করছি বিবেক পুরস্কার। তো পিয়ার প্লাসিড, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, প্রবাস জীবনে আমাদের আরও কিছু কথা থাকবে পিয়ার প্লাসিডের সঙ্গে, যেটা আমরা আগামী সপ্তাহে বলবো। তিনি জাপানি বিয়ে করেছেন, এখন জাপানিদের সঙ্গে ঘর সংসার করতে কেমন লাগছে সেটা জানাবো আগামী অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন।